হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, বিবেক অগ্নিহোত্রের পরিচালিত দি কাশ্মীর ফাইলস ছবির সার্থকতা দেখে, সাফল্য দেখে বিশ্বব্যাপী মানুষের মধ্যে যেই জোয়ার এসেছে সেইটা দেখে, তোষামোদের রাজনীতি, তোষণের রাজনীতিতে ব্যস্ত যেই সব রাজনৈতিক দলগুলো, তারা বেশ শঙ্কিত হয়ে পড়েছে। তারা একরকম মানে বিপর্যস্ত হয়ে পড়েছে, পাগল হয়ে গেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে এই ছবিটি রিলিজ হওয়ার সাথে সাথে কেরালা থেকে কংগ্রেসের একজন মুখপাত্র, কেরালা প্রদেশ কংগ্রেস থেকে, তারা এক টুইটারে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে। সেইখানে তারা বলেছে যে 1990 সালে থেকে শুরু হওয়া এই যেই দাঙ্গা কাশ্মীরে শুরু হয়েছে, 2007 সাল পর্যন্ত এই 17 বছরে পণ্ডিতরা মরেছে 355 জন। বুঝতে পেরেছেন যে কাশ্মীরি পণ্ডিতরা 355 জন মারা গেছে, পক্ষান্তরে সেখানকার মুসলমানরা মারা গেছে 100,000। তো এইখানে তারা বুঝাইতে চাচ্ছে যে এইখানে কোনো গণহত্যা হয়নি। তারা এও বলছে যে সেই বিজেপির প্ররোচনায়, আরএসএসের প্ররোচনায় সেইখান থেকে মানুষজন স্বেচ্ছায় কাশ্মীর ছেড়ে চলে এসেছে। আপনাদের বুঝতে হবে যে কাশ্মীর হলো কাশ্মীরি পণ্ডিতদের, পণ্ডিতরা সেইখানকার কাশ্মীরের আদিবাসী। কাশ্মীর নামটা এসেছে মহারাজা মানে মহর্ষি কচ্ছপ থেকে। তো সেই কচ্ছপ মহর্ষির নামে নামকরণ হয়েছে কাশ্মীর, এবং সেইখানকার এই কাশ্মীরিরা অর্থাৎ পণ্ডিতরাই হয়েছে আসল কাশ্মীরি। তাহলে তারা তাদের বাড়িঘর ছেড়ে কেন চলে আসবে? এবং তারা এই কংগ্রেস মোটামুটি অস্বীকার করেছে যে সেইখান থেকে 200,000 কাশ্মীরি পণ্ডিত মারা গেছে এবং আরও 300,000 গত 20 বছরে কাশ্মীর ছেড়ে চলে এসেছে। দে ডোন্ট ওয়ান্ট টু অ্যাডমিট ইট। মানে এই হলো কংগ্রেসের অবস্থা। আর এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দে কাশ্মীর ফাইলস দেখতে বারণ করেছেন মানুষকে। গত বুধবার 15 মার্চ বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বক্তৃতায় এই কথাটি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন, কেউ সিনেমা দেখতে যাবেন না, কোনো ভাইরাল ভিডিও দেখতে যাবেন না, সিনেমায় যা দেখায় সব সত্যি নয়, সেগুলো সব বিশ্বাস করবেন না, ওগুলো সব বানানো, সিনেমা সিনেমাই, সিনেমা কিন্তু সত্যি হবে না। এই হলো মানে সব জানতা মুখ্যমন্ত্রী মমতা বেগমের বক্তব্য। তিনি আরও বলেন, ওদের অনেক টাকা খরচ করে ওসব তারা বানায়, তাই বানানো জিনিসে বিশ্বাস করবেন না, দেখবেন না। এখন বানানো তো আমরা শুনি যে পশ্চিমবঙ্গের ইলেকশনও, তাই না? তারপরে এই যে বিভিন্ন প্রকল্প, মানে এগুলিও তো ওই টাকা মানে ভোট বানানোর মেশিন, তাই না? 500 টাকা দিয়ে আপনি ভোট পেয়ে যাচ্ছেন, আপনার দুয়ারে মত দিয়ে ভোট পেয়ে যাচ্ছেন, এবং ভোট না দিলে আবার দুয়ারে প্রহারও চলে আসে। তো এগুলিও তো হচ্ছে, তাই না? এগুলি তো সবই বানানো। তো যাই হোক, প্রসঙ্গত সোমবার 14 মার্চ বিধানসভার অধিবেশন শেষে বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে সল্টলেক সিটি সেন্টার 1-এর আইনক্স থিয়েটারে সবাইকে নিয়ে যান শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গোয়া, ত্রিপুরা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, উত্তরাখণ্ডে এই ছবিটি করমুক্ত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আপনার টিকিট কিনলে সেখানে এই টিকিটের সাথে ব্যাট প্রদান করতে হবে না। তো মধ্যপ্রদেশে পুলিশকর্মীদের জন্য বিশেষ ছুটির সংস্থান করা হয়েছে।
অসমে সরকারি কর্মীরা ছবি দেখার জন্য অর্ধ দিবস ছুটি পাবেন বলে ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। দ্য কাশ্মীর ফাইলস ছবিটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই বক্স অফিসে বিশাল ঝড় তুলেছে, একদম হিট মুভি। আপনারা জানেন যে এই ছবিটি বানাতে মাত্র 15 কোটি টাকা খরচ হয়েছে, এটা কোনো বিগ বাজেটের মুভি নয়। কিন্তু এই গত এই 5 দিনে 70 কোটি টাকার ব্যবসা করেছে শুধু ভারতীয় বক্স অফিসেই, আপনারা ভাবতে পারেন। এবং সারা বিশ্বে এটা এই রিলিজ হচ্ছে, নর্থ আমেরিকাতে মানে এই হল ভর্তি এখন, মানে এই ছবিটা হচ্ছে টক অব দি টাউন এমন অবস্থায়। তো গত শনিবার প্রযোজক অভিষেক আগারওয়াল, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা পল্লবী যোশী সহ দ্য কাশ্মীর ফাইল ছবির গোটা টিম দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাক্ষাৎ পর্বে ছবিটির ব্যাপক প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ছবিটির প্রযোজক নিজেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছবি পোস্ট করেছেন নেট মাধ্যমে। টুইট করে তিনি লেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে সাক্ষাৎ করে খুবই আপ্লুত। দ্য কাশ্মীর ফাইলস ছবি সম্পর্কে তার কথা এবং তার প্রশংসা আরও বিশেষ করে তুলেছিল গোটা বিষয়টিকে। আমরা কেবলই একটি ছবি প্রযোজনা করার জন্য প্রযোজক হইনি, ধন্যবাদ মোদীজি। পাল্টা রিটুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, তোমাকে নিয়ে গর্ব হয় অভিষেক আগারওয়াল, তুমি ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং সত্যটা প্রযোজনা করার সাহস দেখিয়েছ। আমেরিকায় দ্য কাশ্মীর ফাইলসের স্ক্রিনিং প্রমাণ করে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের নজর বদলাচ্ছে। দর্শক, একথা বলা প্রয়োজন যে দি কাশ্মীর ফাইলস মুভিটি নিয়ে জনগণের মধ্যে যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে তাতে ঈর্ষান্বিত হয়ে বলিউডের তাবৎ বড় বড় অভিনেতারা চুপসে গেছে, তাদের মুখে কোনো কথা নেই, তারা মুভি নিয়ে কোনো কথা বলছে না, এই মুভির প্রচারে তাদের কোনো বক্তব্য নেই। স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এই মুভি নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন, এই মুভিটি দেখার জন্য আহ্বান জানিয়েছেন। তো এদিকে গত বুধবার 15ই মার্চ বাংলার সঙ্গে কাশ্মীরের তুলনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। বিহারের বিজেপি নেতা গিরিরাজের মন্তব্য, হিন্দুরা তাদের অস্তিত্বের জন্য লড়াই না করলে বাংলা হবে পরবর্তী কাশ্মীর। তা কাশ্মীর ফাইলস সিনেমার প্রসঙ্গ তুলে গিরিরাজের অভিযোগ, 90-এর দশকের গোড়ায় কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের বিতাড়নের সময় উপত্যকার রাজনৈতিক নেতাদের যে ভূমিকা ছিল, এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তারই ছায়া দেখা যাচ্ছে। 2019 সালের লোকসভা ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুতনা রাক্ষসী বলেছিলেন গিরিরাজ। গত 10ই মার্চ উত্তরপ্রদেশের বিধানসভা ভোট পর্বের প্রথম দিনে কাশ্মীরের সঙ্গে বাংলা এবং কেরলের তুলনা করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছিলেন, বিজেপিকে ভোট না দিলে উত্তরপ্রদেশের হাল হবে কাশ্মীর, কেরল কিংবা পশ্চিমবঙ্গের মতো। অর্থাৎ কাশ্মীর, কেরল এবং পশ্চিমবঙ্গ এই তিনটাকে একই কাতারে তিনি নিয়ে গেছেন, একই কাতারে তিনি ফেলেছেন। আজকে আমাদের দেখার বিষয় যে এই পশ্চিমবঙ্গ এই অবস্থা থেকে ফিরে আসতে পারে কি না। কারণ আপনাদের এইখানে ভাবার ব্যাপার আছে যে এই কাশ্মীরের পণ্ডিতরা কিন্তু কাশ্মীর ছেড়ে ভারতেই অন্য কোথাও গেছে, কিন্তু এই পশ্চিমবঙ্গে যারা এসেছে তাদের অধিকাংশই কিন্তু বাংলাদেশ ছেড়ে এসেছে, এবং এই বাংলা ভাষায় এই একমাত্র একটি রাজ্য, এরপরে কিন্তু তারা আর বাংলায় থাকতে পারবে না। তো এই পরিস্থিতিতে এখন যারা নাকি উদ্বাস্ত হয়ে পশ্চিমবঙ্গ এসেছে, তারাও কি শেষ মুহূর্তে আবার পশ্চিমবঙ্গ ছেড়ে কোনো হিন্দি বলয়ে ঢুকতে হবে? মানে এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত, এবং এই পশ্চিমবঙ্গ যাতে কাশ্মীর বা কেরল না হয় সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। তো আমরা দেখার বিষয় যে পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াতে পারে কি না, এবং আমি এটা বিশ্বাস করি যে এই মুভির মাধ্যমে যে একটা র নার্ভ হিট করা হয়েছে, যে মানুষের মধ্যে যেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে,
মানুষ ইতিহাস সম্পর্কে জানতে পারছে, এটা হয়তো একটা বিশাল একটা পরিবর্তন নিয়ে আসবে এই উপমহাদেশে। তো আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।